11-12 ডিসেম্বর থেকে সারা দেশে যে ডিসেম্বর মাসের স্বাভাবিক তাপমাত্রা, সেই স্বাভাবিক তাপমাত্রা ফিরে আসার সম্ভাবনা রয়েছে। তখন দেশের কোথাও কোথাও দু এক জায়গায় 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে, অর্থাৎ মৃদু যে শৈত্যপ্রবাহ বলি, সেই মৃদু শৈত্যপ্রবাহ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চল এবং দেশের পশ্চিমাঞ্চল বলতে যশোর, চুয়াডাঙ্গা, রাজশাহী, এইসব অঞ্চলে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।